একটি গ্রামে শারদা আর অনামিকা শাশুড়ি বৌমা থাকত। মুরলী আর তুলসী অনামিকার দুই সন্তান। গত বছর সড়ক দুর্ঘটনাতে শারদার স্বামী প্রসাদ আর অনামিকার স্বামী রমেশ দুজনেরই মৃত্যু হয়ে যায়। তখন থেকে সেই পরিবার খুব একা হয়ে যায়। ঘরে কোনো পুরুষ মাথা না থাকা সত্ত্বেও সেই পরিবারটি আনন্দে থাকত। যেহেতু ঘরে কোনো রোজগার করার মানুষ ছিল না, তাই তাদের আর্থিক পরিস্থিতি খারাপ ছিল। একদিন রবীন্দ্র নামের এক ব্যবসায়ী তাদের বাড়িতে আসে। নমস্কার মাসিমা, আমি রমেশের বিজনেস পার্টনার। আপনাদেরকে এই পরিস্থিতিতে দেখে খুব খারাপ লাগছে আমার। কি আর করবে, তুমি বলো বাবা। ব্যবসাতে রমেশ অনেক ধার দেনা করেছিল। যেহেতু এখন রমেশ নেই, তাই ধার মেটানো খুব কঠিন হয়ে গেছে। রমেশ এই ঘরটাকে দত্তক রেখে টাকা নিয়েছিল, তাই আপনাদেরকে এই বাড়িটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। এই পরিস্থিতিতে আপনি আমাদেরকে বাড়ি ছেড়ে যেতে বলছেন? আমার দুটো সন্তান এভাবে কঠোর হয়ে একটি মহিলাকে আপনি বের করে দিচ্ছেন, আপনার মন নেই বুঝি? দেখুন, এতদিন ধরে আমি আপনার স্বামীর সাথে ছিলাম বলে সম্মানের সাথে বলছি। কালকে ঠিক এই সময়ে আসবো, আপনাদেরকে যেন দেখতে না পায়, না হলে আপনার দুটো সন্তানকে আপনার স্বামীর কাছে পাঠিয়ে দেবো, মনে থাকে? রবীন্দ্রের এরকম হুমকি শুনে শারদা আর অনামিকা খুব কমজোর হয়ে পড়ে। শুধুমাত্র তাদের কাছে এই বাড়িটাই ছিল, আর তারা এর উপর নির্ভরও ছিল। এটাও জানতো না এই বাচ্চাদেরকে তারা কোথায় নিয়ে যাবে। সেই রাত্রি শারদা আর অনামিকা ঠিক করে ঘুমোতেও পারে না। অন্যদিকে মুরলী আর তুলসী তাদেরকে বারবার গল্প বলতে বলে। রাগের মাথায় অনামিকা বাচ্চাদেরকে থাপ্পড় লাগিয়ে দেয়। কাঁদতে কাঁদতে বাচ্চারা শারদার কাছে যায়। শারদা তাদেরকে চুপ করায়। কেন মা, বাচ্চাদের উপরে এভাবে রাগারাগি করে কি লাভ? কি আর করবো মা, আমাদের ভাগ্যটাই যে ঘুরে গেছে। স্বামীরাও এভাবে আমাদের ছেড়ে চলে গেছে, আর বাচ্চারাও বিরক্ত করছিল খুব। আমার কথা ভাবো তো, আমার বয়স হয়েছে, আমি আমার সন্তান স্বামী দুজনকে একেবারেই হারিয়েছি। আমি তাহলে কি বলবো, দুঃখ পেও না মা। আমি এই কষ্টের মধ্যে বাঁচতে পারবো না মা, আমি মরে যেতে চাই। আমারও তাই ইচ্ছে হয়, কিন্তু আমাদের বাচ্চা আছে, আমাদের মরার কারণ আছে, কিন্তু তাদের কি দোষ বলো, তাদের জন্য আমাদেরকে বাঁচতে হবে। শারদা অনামিকা এভাবে হা হতাশ করে কান্নাকাটি করছিল। ঠিক তখন সেখানে মুরলী আসে আর বলে তার নাকি খুব খিদে পেয়েছে। বোন তুলসীও কান্নাকাটি করছিল খিদের চোটে। ঘরে যে খাবার মতন কিছুই নেই, জানি না তাদেরকে আমি কি খেতে দেব। দাঁড়াও মা, আমি পাখিদের জন্য কিছু আনাজ রেখেছিলাম ঘরের ছাদের ওপরে, তুমি সেগুলোকে সেদ্ধ করে মারের মতন দিয়ে দাও, অন্তত বাচ্চারা খেলে তাদের পেটের জ্বালা মিটবে। ওই রবীন্দ্র সকালে এসে বলে গেল এই বাড়িটা ছেড়ে চলে যেতে। কোথায় যাব আমরা, এই পরিস্থিতিতে সকলে আমাদেরকে ছোট চোখে দেখবে, কেউ এমন নেই যে আমাদের ওপরে একটু কৃপা করবে মা। হ্যাঁ মা, তার উপরে গ্রীষ্মকাল, সূর্যের এত প্রখর রোদ্দুর, রাস্তায় মানুষ এক ফোঁটা জলের জন্য কষ্ট পাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা রাস্তায় রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে কোথায় ঘুরবো, এ তো খুবই কষ্টকর আর চিন্তাজনক ব্যাপার। কিন্তু কি আর করবে, ভাগ্যকে কি করে ঠোকরাবে, যেতেই হবে। আপনি শুধু বাচ্চাদের খেয়াল রাখুন, আগে গিয়ে ওই আনাজগুলো এনে বাচ্চাদের জন্য একটু মাড় বানিয়ে দিই। অনামিকা যায় সে আনাজগুলোকে আনতে, যাতে বাচ্চাদের জন্য মার বানাতে পারে। সেই মার খেয়ে বাচ্চারা নিজেদের খিদে মেটায়। পরের দিন সকাল সকাল শারদা আর অনামিকা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল 10টা বাজছিল, তা সত্ত্বেও তারা খাবার জন্য কিছু পায় না। তার উপরে সূর্যের কড়া রোদ্দুর, মাথার উপরে ছাদ খোঁজার জন্য শারদা আর অনামিকা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ে। বাসস্টপের কাছে দুই কলসি জল রাখা ছিল। যেহেতু সেটা ঠান্ডা মাটির জল ছিল, তারা বাচ্চাদেরকে পেট পুরে জল খাইয়ে ভালো করে ঘুম পাড়িয়ে দেয়। বাচ্চাদের এই পরিস্থিতি দেখে অনামিকার চোখের জল আর থামছিল না। ঠিক সেই সময় কিছু লোকেদের লাগে যে অনামিকা ভিখারী, তাই তাকে কিছু টাকা ভিক্ষে দেয়। সেই টাকা দিয়ে কিছু কিনে বাচ্চাদের পেটের জ্বালা মেটাবার কথা অনামিকা ভাবে। তখনই অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে। মা মা, বেঁচে থাকার জন্য একটা রাস্তা খুঁজে পেয়েছি। কি মা, কি রাস্তা পেয়েছো বলো? আপনি একটু অপেক্ষা করুন আর দেখুন আমি কি করি। এই বলে অনামিকা সেই টাকা নিয়ে কাছেরই একটা রেশনের দোকানে যায়। সেখান থেকে সে একটা দইয়ের প্যাকেট আনে আর তার সঙ্গে একটা নুনের প্যাকেটও নিয়ে আসে। তারপর সে ঠান্ডা ঘরের জলের সাথে দই আর নুন সে মিশিয়ে ফেলে। চোখের নিমেষে বাটার মিল্ক তৈরি হয়ে যায়। অনামিকাকে এসব করতে দেখে শারদার আনন্দের সীমানা থাকে না। আজ থেকে
আমরা এভাবে ছাঁচ বানিয়ে বিক্রি করব শাশুড়ি মা। আজ থেকে এটাই আমাদের নিজেদের ব্যবসা হবে মা, আর এ দিয়ে নিজেদের জীবন কাটাবো। তোমার চিন্তাধারা খুবই ভালো, ঈশ্বর তোমাকে খুব বুদ্ধি দিয়েছেন, তার ফলে তুমি নিজের ব্যবসা শুরু করতে পারলে। আমার মতো অসহায় মানুষকে আজ তুমি সাহারা দিয়েছো। এদিকে শারদা বাচ্চাদের খেয়াল রাখছিল, আর অন্যদিকে অনামিকা বাটার মিল্ক বিক্রি করছিল। যেহেতু গ্রীষ্মকাল ছিল আর সকলেই বাস স্টপে আসছিল, তাই অনেকেই অনামিকার কাছ থেকে বাটার মিল্ক কিনে খায়। যেহেতু মাত্র 10 টাকা করে এক একটা বাটার মিল্কের গ্লাসের দাম ছিল, তাই অনেকেই সেটা কিনে খায়। ধীরে ধীরে অনামিকা যত রোজগার করে, তার মধ্যে আরও এক এক করে মশলা মেশাতে শুরু করে। প্রথমবারে জিরা পাউডার, দ্বিতীয়বারে বরফ, এভাবে এক এক করে জিনিস মেশাতে লাগে। সময়ের সাথে সাথে অনামিকার ব্যবসা খুব ভালো করে চলতে লাগে, আর ধীরে ধীরে সে ভালো রোজগারও করে। কিছুদিন এভাবেই কেটে যায়। তারপর অনামিকা বাস স্টপের কাছেই একটা দোকান ভাড়ায় নিয়ে নেয়। নিজের বুদ্ধির জোরে এখন অনামিকা বাটার মিল্ক বানাতে এক্সপার্ট হয়ে উঠেছিল। তার রোজগার ভালো হতে লাগে। তারপর সে নিজের শাশুড়ি মা আর বাচ্চাদের জন্য একটা বাড়িও নিয়ে নেয়। এখন বিনা সমস্যাতে সে নিজের সংসারের ভালো করে দেখাশোনাও করে। বাটার মিল্কের ব্যবসা করে অনামিকা দেখতে দেখতে লক্ষপতি হয়ে ওঠে। ধীরে ধীরে অনামিকা নিজের এই বাটার মিল্কের ব্যবসাকে আরও বড় করে তোলে। তারপর এমন হয় যে অনামিকার এই বাটার মিল্কের ব্যবসার জন্য বড় বড় উদ্যোগ লাগানো হয়, যেখানে অনেকেই নিজেদের আজীবিকা খুঁজে পায়। কিছুদিনের মধ্যেই অনামিকার বাটার মিল্ক একটা ব্র্যান্ড হয়ে যায়। অনামিকা বাটার মিল্কের নামে শহরে জায়গায় জায়গায় সেন্টার খুলে যায়। কষ্টের থেকে বেরিয়ে বাটার মিল্কের ব্যবসা করে আজ অনামিকা নিজের পুরো পরিবারের সাথে আনন্দে জীবন কাটাচ্ছে। একটি গ্রামে শারদা নামের এক মহিলা থাকত। তার ছেলের নাম ছিল রমেশ। শারদা আর রমেশ ডাকাতি করত আর এভাবে টাকা রোজগার করত। শারদা নিজের ছেলে রমেশকে কিভাবে ডাকাতি করতে হবে সেটা শেখাত। এভাবে ডাকাতি আর মানুষকে ঠকিয়ে তারা যে টাকা রোজগার করত, তা দিয়ে শারদা আর রমেশ বিলাসিতায় জীবন কাটাত। সমাজে তাদেরকে ধনী পরিবার বলে গণ্য করা হতো আর তাদের মানুষেরা সম্মানও করত। একদিন রমেশ নিজের মা শারদাকে বলে, মা এটা বলো আমরা এরকম ছোট ছোট চুরি আর কতদিন করব? আরাম আয়েশ ভরা জীবন কাটাতে হলে আমাদেরকে কিছু পরিকল্পনা করতে হবে, যেখান থেকে এত টাকা রোজগার হবে যা দিয়ে চিরজীবন আমরা খেতে পাবো। আমিও তো সে কথাই ভাবছি বাবা, এরকমের চুরির পরে আমার মনেও এই খেয়াল আসে, হঠাৎ করে বড় লোক হওয়ার চিন্তা আসেনি মনে। আচ্ছা এটা বলো, আজকে আমাদের কোথায় যাবার প্ল্যান? আরে মা, আজকে সিনেমা ঘরে নতুন সিনেমা আসছে, ভাবছি আজকে সেখানেই যাব, ভালো হবে না? আজ সেখানে যাব না, সিনেমা দেখার পরে অন্য থিয়েটারে যাব, সেখানে সম্ভাবনা আছে যে লোকেরা পুলিশকে কমপ্লেন করে বলবে টাকা আর পার্স চুরি হয়েছে, তাই ইন্টারভ্যালে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। বেশ মা, তেমনটাই করব। এভাবে পরিকল্পনা করার পরে শারদা আর রমেশ থিয়েটারে চলে যায় চুরি করতে। সেদিন খুব বড় স্টারের একটা ভালো সিনেমা রিলিজ হয়েছিল, তাই প্রচুর মেয়ে সেখানে সিনেমা দেখতে এসেছিল। তাদেরকে দেখে রমেশ আর শারদা খুব উৎসাহিত হয়ে পড়ে। ঠিক তখন একটি খুব সুন্দর মেয়ে গাড়ি থেকে নেমে থিয়েটারের ভেতরে যেতে লাগে। সেই মেয়েটির নাম ছিল অনামিকা। শুধু তাদের গ্রামেই নয়, আশেপাশের 100টা গ্রামের মধ্যে অনামিকার মতন বড় লোক কেউই আর ছিল না। অনামিকা দেখতে খুব সুন্দর হওয়ার সাথে সে মানুষের ওপরে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলত। অনামিকাকে দেখা মাত্রই শারদার মাথায় একটি পরিকল্পনা আসে। ও বাবা, আমরা তো বাম্পার অফার পেয়ে গেছি, আমাদের জন্য তো উৎসবই উৎসব, আর কাজ করতে হবে না, এবার খুব খুশি হও। মা কি অফার, তাড়াতাড়ি বলো, তোমাকে দেখে তো আমি আরো উৎসাহিত হয়ে পড়ছি, বলো এবার। দেখলে না একটা মেয়ে ভেতরে গেল, সেই আমাদের বাম্পার অফার, আর আমাদের চুরি করতে হবে না। যে কি বলছো মা, পাগল হয়ে গেছো নাকি? ওই মেয়েটা আমাদের জন্য বাম্পার অফার কি করে হয়? তুমি কি যে বলছো আমি কিছুই বুঝতে পারছি না। ওরে গাধা, যদি এখনই সব বলে দিই আমি মজা কি করে আসবে? যা বলছি তাই করো, বেশি প্রশ্ন করো না, বুঝেছো? আচ্ছা মা, প্ল্যান কি সেটা বলো আমায়। আগে শপিং করতে হবে, চলো। শারদা নিজের ছেলে রমেশকে সঙ্গে করে নিয়ে কেনাকাটা করতে চলে যায়।
সেখানে গিয়ে সে রমেশকে নতুন নতুন জামা কাপড় কিনে দেয়। তারপর সে তাকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনে দেয়। গাড়িটিকে তারা নতুনের মতন করে ফেলে। সেদিন সারদা আর রমেশ গাড়িতে করে ঘুরতে বেরোয়। ঠিক তার পরের দিন সারদা রমেশকে অনামিকার বাড়ির সামনে ছেড়ে আসে। সে তার হাতে পেট্রোলের ডাব্বা ধরিয়ে তার কানে কিছু ফুসফুস করে বলে। সারদার কথা শুনে রমেশ খুব উৎসাহিত হয়ে পড়ে। তারপরে সে অনামিকার ঠিক বাড়ির সামনে যায়। একদম সেই সময়তেই অনামিকা নিজের বাড়ি থেকে বেরিয়ে আসে। যেই না রমেশ অনামিকাকে দেখে, সে নিজের উপরে পেট্রোল ঢালতে শুরু করে। অনামিকা খুব আশ্চর্য হয়। আরে কে তুমি? তুমি এভাবে আত্মহত্যা কেন করতে চাইছো? কি হয়েছে তোমার সাথে? ছেড়ে দাও আমায়, বলছি আমি মরতে চাই। কিন্তু আগে বলো তুমি মরতে কেন চাও? তার কারণ তুমি, তোমার জন্য আমি মরতে চাই। আমার জন্য তুমি আত্মহত্যা করতে চাইছো? আমি কি ভুল করেছি শুনে আগে তুমি দয়া করে এই আত্মহত্যা বন্ধ করো। তুমি যদি চাও আমি আত্মহত্যা না করি, তাহলে তোমাকে আমার একটা কথা শুনতে হবে। যদি হ্যাঁ বলো তবেই বাঁচবো, না হলে আমি প্রাণ দেব। হ্যাঁ হ্যাঁ করবো, যা বলবে তাই করব। আগে নিজের কষ্টটা বলো তো। আমার মা অসুস্থ, আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তারবাবু পরীক্ষা করে বলেন যে সে আর বাঁচবে না। সেই কষ্ট নিয়ে আমি আমার মাকে আবার বাড়ি নিয়ে আসি। তখন মা বলেন, বাবা হয়তো আমি তোমার বিয়ে দেখতে পারবো না, কিন্তু সেই মেয়েটাকে দেখাও যাকে তুমি পছন্দ করো, যে মেয়েটি তোমার মনে আছে, যাকে তুমি বিয়ে করতে চাও। যেই মেয়েই হোক না কেন তাকে এখানে নিয়ে এসো, তাকে দেখে আমি শান্তিতে মরবো, এরকম সে বলে। ও, তখন তুমি কি করলে? আমার মায়ের খুশির জন্য আমি দূর থেকে একটি মেয়েকে দেখিয়ে বলতাম, এই মেয়েটিকেই আমি ভালোবাসি, আর তাকে আমি এটাও বলি যে আমি একেই বিয়ে করব। তবে ওই মেয়েটা কে? সেই মেয়েটা আর কেউ না, তুমি। তখন সেখানে তুমিই ছিলে। তোমাকে দেখে আমার মা তোমাকে বৌমা রূপে স্বীকার করে নেয়। এখন সে জিদ ধরে বসেছে, সে আমাদের বিয়ে দেখতে চায়। আমার মাকে জীবিত রাখতে হলে তোমাকে আমায় বিয়ে করতেই হবে, কিন্তু তা সম্ভব নয়। তাই আমি ভাবলাম এর থেকে ভালো আমি আমার প্রাণ ত্যাগই করে দিই। ও, তাই আত্মহত্যা করছিলে? আমি তোমার মায়ের জন্য স্ত্রী হওয়ার নাটক করতে পারি, তাতে তোমার মাও আনন্দিত হবেন আর আমিও খুশি হব। অনামিকার এই কথাতে রমেশ রাজি হয়ে যায়। তারপর বিবাহিত দম্পতির নাটক করে তারা সারদার সামনে গিয়ে দাঁড়ায়। সারদা ঠিক সেই সময় নিজের আসল রূপ ধরে। তারা অনামিকাকে একটি পুরনো বাংলোতে নিয়ে গিয়ে রশি দিয়ে বেঁধে দেয়। অনামিকা সেটা খুলে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে লাগে। আরে শাশুড়িমা, আমি আপনার বৌমা, আপনি এরকম কেন করছেন? কোন বৌমা? আমরা তোমাকে জালে ফাঁসাবার জন্য এসব করেছিলাম। এক্ষুনি বাড়িতে ফোন করে বলো 1 কোটি টাকা নিয়ে এখানে আসতে। এটা আপনাদের আসল রং। টাকার জন্য আপনারা এভাবে আমায় জালে ফাঁসিয়েছেন। আপনার ছেলে আমাকে বোকা বানিয়ে বলে যে আপনি কিছুদিনের অতিথি, তাই আমরা বিয়ে করার নাটক করি। এবার আমি আপনাদেরকে একদম ছাড়বো না। কি করবে, কিছুই করতে পারবে না। তোমাকে একটা পুরনো বাংলোতে রেখেছি, টাকা না পেলে তোমাকে ছাড়বো না। ওরে শয়তান, তোমরা আমার নিয়ে সব কথা জানো, কিন্তু মনে হয় তোমরা আমার ভাইয়ের কথা জানো না। আমার দাদা ডিজিপি, সে আমার ফোনের সিগন্যাল ট্র্যাক করে এখান পর্যন্ত অনায়াসে পৌঁছে যাবে। তখন তোমরা বলো গোবিন্দ গোবিন্দ। তারপর অনামিকা যেরকম বলেছিল তার ডিজিপি দাদা সেখান পর্যন্ত সেভাবে পৌঁছে যায়। সে সারদা আর রমেশকে হাতে কড়া পরিয়ে জেলে পুরে দেয়। তারপর অনামিকা বাড়ি ফেরে এবং আনন্দে জীবন কাটাতে লাগে।